শুক্রবার থেকেই আমজনতার জন্য খুলে গেল গঙ্গার নিচের মেট্রো পরিষেবা। গঙ্গার নিচে প্রথম মেট্রোর যাত্রী হতে রাত দুটো থেকে ভিড় জমিয়েছেন উৎসাহী যাত্রীরা। পড়শি রাজ্য বিহার থেকেও এসেছেন অনেকেই গঙ্গার নিচে প্রথম মেট্রোর যাত্রী হতে। দীর্ঘদিনের অপেক্ষা শেষ, আজ থেকে সাধারণের জন্যে চালু হয়ে গেল গঙ্গার নিচে মেট্রো পরিষেবা। গত 6 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন জোকা তারাতলা, নিউ গড়িয়া রুবি ও হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড, এই তিনটি রুটের মেট্রো পরিষেবার। তবে জনসাধারণের মধ্যে উন্মাদনা বেশি হাওড়া ময়দান ও স্প্ল্যানেড রুট নিয়ে, কারণ এই রুটেই গঙ্গার নিচ থেকে মেট্রো যাবে। গঙ্গার নিচের 520 মিটার রাস্তা পার হবে মাত্র 45 সেকেন্ডে, এমনটাই জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। এই দ্রুত গতিরই প্রথম সারির সাক্ষী হতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষেরা। এদিন ভোররাত থেকে মেট্রো কাউন্টারের বাইরে লম্বা লাইন লক্ষ্য করা যায় সাধারণ যাত্রীদের মধ্যে। হাওড়া ময়দান স্প্ল্যানেড রুটে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ ও স্প্ল্যানেড, এই স্টেশনগুলি রয়েছে। হাওড়া মেট্রো স্টেশনটি হাওড়া রেল স্টেশনের পুরনো ও নতুন কমপ্লেক্সের মাঝখান দিয়ে গিয়েছে। এর ফলে উভয় দিকের যাত্রীদের মেট্রো ধরতে সুবিধা হবে। আজ অফিস যাত্রীদের পাশাপাশি প্রচুর উৎসাহ মানুষের ঢল নেমেছিল হাওড়া মেট্রো স্টেশন চত্বরে। মানুষের এই উৎসাহ দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষও। গঙ্গার নিচে মেট্রো চড়তে আসা এক উৎসাহী যাত্রী জানালেন, দীর্ঘদিন ধরেই এই দিনটির জন্যে অধীর আগ্রহে তারা সকলে অপেক্ষা করছিলেন। তাই আজ গঙ্গার নিচ থেকে যাওয়া প্রথম মেট্রোর যাত্রী হতে ভোর ভোর চলে এসেছেন সকলে। সকলেই খুব গর্বিত এই নতুন ও অভিনব উন্নত প্রযুক্তির পরিষেবার জন্য। সকল উৎসাহী যাত্রীরাই বিস্ময় প্রকাশ করেছেন, এত কম সময়ে গঙ্গা পার করব ভাবাই যায় না। এই বলে কেমন লাগছিল গঙ্গার নিচে যাচ্ছি, উঠেছি যখন ওই ব্লু কালারের ওইটা দেখছিলাম আরো সুন্দর লাগছিল, ওটাতে আমার মনটা একদম ভরে গেছে। পড়শি রাজ্য বিহার থেকেও অনেকে এসেছেন গঙ্গার নিচের প্রথম মেট্রোর সফর করতে। এ বিষয়ে এক যাত্রী বলেন, ভোর থেকেই লাইন দিয়েছেন তিনি মেট্রো চড়বেন বলে। গঙ্গার নিচ থেকে যখন মেট্রো যাচ্ছিল ওনার খুব ভালো লেগেছে এবং তিনি সে দৃশ্য ভিডিওও করেছেন বলে জানান। অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম এই ধরনের অভিজ্ঞতার জন্য, এই গঙ্গার তলা দিয়ে প্রথম মেট্রো যাবে আর প্রথম দিনে প্রথম ট্রেনেই আমরা উঠে যাব, সেটার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। আজকে আবার যে আজকে যেই সুযোগ পেয়েছি, সঙ্গে সঙ্গে আমরা অনেক সকালবেলা এসেছি, এসে প্রথম মেট্রোই অ্যাভেল করেছি। এদিন মেট্রোতে ওঠার সময় থেকেই বহু মানুষকে মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করে রাখতে দেখা গেছে। যাত্রীদের পাশাপাশি খুশি মেট্রো চালকেরাও। হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেডগামী মেট্রোর চালক বিকাশ কর জানিয়েছেন, প্রথম সফরের অভিজ্ঞতা খুব ভালো হয়েছে। রাত দুটো থেকে মানুষ লাইন দিয়েছেন মেট্রোর টিকিট কাটতে। এছাড়াও তিনি জানান, নতুন মেট্রোর নতুনত্ব প্রযুক্তি খুব ভালো হয়েছে, মেট্রো চালাতেও সুবিধা হচ্ছে। গঙ্গাকে এত কম সময়ে পার করতে পারছেন ভেবেই অবাক লাগছে বলে জানান তিনি। পাশাপাশি কলকাতা মেট্রোর পক্ষে কৌশিক মিত্র বলেন, এই দিনটি দেখার জন্যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। তিনি গর্বের সাথে বলেন, পরিবহন ব্যবস্থায় দারুণ বদল আনতে পেরে তারা গর্বিত ও অত্যন্ত খুশি। হাওড়া থেকে যাতায়াত করার জন্য আর কোনো চিন্তা থাকলো না, এ এক যুগান্তকারী পরিবর্তন, মানুষ এটাই চাইছিল। তিনি জানান, গঙ্গার নিচের সুড়ঙ্গে জ্বলবে নীল আলো, এই আলো বুঝিয়ে দেবে মেট্রো গঙ্গার নিচে আছে। অনেকেই সেই নীল আলো দেখবে আর ছবি তুলবে বলে ভিড় জমিয়েছেন আজ। তিনি আরও বলেন, কলকাতার মানুষেরা তাদের ওপর ভরসা রেখেছেন, এর জন্য কলকাতা মেট্রো কর্তৃপক্ষ অনেক কৃতজ্ঞ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।